হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা মেডিকেল টিপস 24-এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ একটি ট্যাবলেট সম্পর্কে আপনাদের পরিচয় করে দেবো। ট্যাবলেটটির নাম হলো ভোল্টালিন এসআর, 100 মিলিগ্রাম হয়ে থাকে। এসিটির জেনেটিক নাম হলো ডাইক্লোফেনাক সোডিয়াম, আর এটি সাধারণত বাত প্রদাহ এবং বেদনানাশক হিসেবে ব্যবহার হয়ে থাকে। এবং এই ওষুধটির প্রস্তুতকারক কোম্পানির নাম হলো নোভার্টিস কোম্পানির একটি ওষুধ। এটি সাধারণত কী কী কারণে ব্যবহার হয়ে থাকে আমি আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করবো এবং আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। এটি সাধারণত বাত প্রদাহ এবং বেদনাদর্শক হিসেবে ব্যবহার হয়ে থাকে, এছাড়াও অন্যান্য কাজেও ব্যবহার হয়ে থাকে, যেমন পুরনো ব্যথা, ব্যাক পেইন, ডেন্টাল ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা, হাঁটুতে ব্যথা অথবা মার্সেলে ব্যথা, এবং শরীরের যে কোনো স্থানে অস্ত্রোপচার করার পরে ব্যথা অথবা যে কোনো অপারেশনের করার পর ব্যথা হলে এই ওষুধটি অত্যন্ত কাজে ব্যবহার হয়। অর্থাৎ এটি সাধারণত ব্যথা সারতে অত্যন্ত ভূমিকা পালন করে। এই ওষুধটি সাধারণত যদি আপনার মার্সেল অথবা শোল্ডার অথবা এলবো অথবা শরীরের বিভিন্ন যে অঙ্গে ব্যথা প্রদাহ হয় অথবা খেলতে গিয়ে ব্যথা পাওয়া হয় অথবা বিভিন্ন ধরনের কাটা কেটে যায় অথবা সে কারণেও এসিটি ব্যবহার হয়ে থাকে ব্যথানাশক হিসেবে। এসিটি খাওয়ার মাধ্যমে আপনার শরীরের যে স্থানে কেটে যায় অথবা যে স্থানে আপনার ব্যথা অনুভূত হয় সে স্থানের ব্যথা সম্পূর্ণ কমে যাবে, অর্থাৎ অথবা আপনার শরীরের যদি কোনো অঙ্গ ভেঙে যায় অর্থাৎ যদি পাও ভেঙে যায় সেই জায়গায় যদি প্রচুর পরিমাণের ব্যথা অনুভূত হয় সেই কারণে এই ট্যাবলেটটি অত্যন্ত ভূমিকা পালন করে। এটি সাধারণত দাঁতের ব্যথার কারণেও ডেন্টালের কাজেও ব্যবহার হয়। ডেন্টাল সার্জনরা এই ওষুধটি সাধারণত অ্যাডভাইস করে থাকেন অথবা শরীরের যে কোনো অঙ্গে ব্যথা অনুভূত হলে এই ভোল্টালিন ট্যাবলেটটি আপনাদের জন্য অত্যন্ত উপযোগী। আপনারা যখন যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেবেন এবং ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়ার চেষ্টা করবেন, এবং যখন ওষুধটি কিনবেন তখন অবশ্যই তারিখ, মাস এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ তারিখ দেখে কেনার চেষ্টা করবেন। এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ খেলে বিভিন্ন ধরনের সাইড এফেক্টের সম্ভাবনা হতে পারে। এটি সাধারণত ডাইক্লোফেনাক সোডিয়াম বিপি 100 মিলিগ্রাম হয়ে থাকে। এটি সাধারণত প্রাপ্তবয়স্ক ছেলে অথবা মেয়েদের জন্য অত্যন্ত উপযোগী, অর্থাৎ ছোটদের জন্য ওষুধটি নয়। আপনারা যখন ওষুধটি কিনবেন তখন অবশ্যই বোল্ডালিন এসআর 100 mg দেখে কেনার চেষ্টা করবেন, এবং অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন ধরনের ভুয়া কোম্পানির ওষুধ বিক্রি করে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করে অবশ্যই ভুয়া কোম্পানির ওষুধ কেনার চেষ্টা করবেন না। এটি সাধারণত ব্যথানাশক অথবা ব্যাক পেইন অথবা পুরনো ব্যথা অথবা হাঁটু অথবা পা অথবা যে কোনো জায়গায় যদি ব্যথা অনুভূত হয় আপনারা এই ট্যাবলেটটি খেতে পারেন। এই ট্যাবলেটটি খাওয়ার মধ্যে আপনার বিভিন্ন ধরনের যে ব্যাক পেইন অথবা শরীরের ব্যথা অথবা জয়েন্টে জয়েন্টে ব্যথা, হাঁটুতে ব্যথা, আপনার শরীরের যে কোনো মেরুদণ্ডের ব্যথা সম্পূর্ণরূপে সেরে উঠবে, আপনি সম্পূর্ণরূপে সুস্থ হয়ে উঠবেন। আরও যদি কথাগুলো ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন। আমরা নতুন নতুন ভিডিও তৈরি করব আপনাদের জন্য, আর সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। ভিডিও দেখলে হয় কি, আপনারা এই ওষুধটি সম্পর্কে ধারণা পাওয়া লাভ করবেন, অর্থাৎ এই ওষুধটি কীভাবে খেতে হয় সে সম্পর্কে আমি আপনাদের সুন্দর করে বুঝিয়ে বলবো। এটি সাধারণত গর্ভ অবস্থায় খাওয়া যাবে না, যদি গর্ভ অবস্থায় খেতে একজন গাইনি বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে খেতে হবে। আর এটি সাধারণত প্রাপ্তবয়স্ক যারা তারা সাধারণত খেতে পারবেন, এবং প্রাপ্তবয়স্ক না যারা তারা সাধারণত অন্য ওষুধ আছে তারা সেই ওষুধটি ট্রাই করতে পারেন। এটি সাধারণত ব্যথানাশক ওষুধ, সকালে একটি খাবার পর এবং রাতে খাওয়ার পরে আপনারা খেতে পারেন, আর অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নেবেন। আর ওষুধটি খাওয়ার সাথে সাথে একটি গ্যাসের ট্যাবলেটও আপনি ইউজ করতে পারেন, গ্যাসের ট্যাবলেটও খেতে পারেন। যে কোনো ব্যথা ট্যাবলেট খাওয়ার পর সাথে একটি গ্যাসের ট্যাবলেট খাওয়া অত্যন্ত উচিত, তাহলে খুবই দ্রুত কাজ করে ব্যথার ট্যাবলেটে। আর অবশ্যই আপনারা যদি ভিডিওর মাধ্যমে বুঝতে না পারেন তবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আমরা আপনাদেরকে যথাসাধ্য আপনার কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই যে কোনো ওষুধ খাওয়ার পূর্বে একজন ডক্টরের পরামর্শ নেবেন। আর যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দেবেন। আমরা নতুন নতুন ভিডিও তৈরি করব আপনাদের জন্য। আল্লাহ হাফেজ। স্টে হোম, স্টে সেফ। হে দেয়ার, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড অলসো প্রেস দিস বেল আইকন।